নমস্কার, আজ আমি তৈরি করব ক্ষীর দই। এই জায়গায় 1 কেজি গরুর দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে আমি ক্ষীর দই তৈরি করব। চলুন দেখা যাক। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দুধটা আমি একটা কড়াইয়ে বসিয়ে নিয়েছি। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। এর আগে আমি টক দই দিয়েছি, টক দইটা দেখে নেবেন। এইবার আমি ক্ষীর দই তৈরি করছি। ক্ষীর দইটা খুব খেতে খুব টেস্ট, সবার বাড়িতেই দুধ আসে, দুধ রেখে রেখে ক্ষীর দইটা তৈরি করতে পারেন। তারপর সর জমিয়ে নিতে হবে, সরটা জমিয়ে রেখে ক্ষীরটা তৈরি করবেন, তাতে আরও টেস্টি হবে দই। 1 কেজি দুধ আমি জাল করে করে হাফ লিটারে নিয়ে চলে আসব, কারণ যেহেতু এটা ক্ষীর দই ওই জন্য দুধটা খুব ঘন করে জাল দিতে হবে। আর দেখবেন যেন পোড়া না লেগে যায়, সব সময় নাড়তে হবে। আর মাঝে মাঝে একটু সর উঠবে, সরটাকে সঙ্গে সঙ্গে নাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। আর আমি দুধ প্রতিদিন জাল দিয়ে দিয়ে সরটা তুলে রেখেছি এই ক্ষীর দইটা করার জন্য। এইরকমভাবে ক্ষীর দইটা করতে গেলে সরগুলো স্টক করে ফ্রিজে রেখে দেবেন, তাতে ক্ষীর দইটা খুব টেস্টি হবে। দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে আসছে, আর কালারটাও লাল লাল হয়ে আসছে। এতে আমি এখন দেব 2 কাপের মতো চিনি। দুই কাপ চিনি মানে 200-এর চেয়ে উপরে আছে চিনি। আর পাশের ওভেনটা আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। এই জায়গায় আমি 2 চা চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। এক চা চামচের মতন জল দিয়ে দিচ্ছি। এতে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। জাল দিয়ে নেব 10 মিনিট, তাতে আরেকটু ঘন হবে। এইদিকে আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। ক্যারামেলটা স্বাদের জন্য না, ক্যারামেলটা দেওয়া এই কারণেই যেন কালার আসে খুব সুন্দর। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। দেখুন আমার ক্যারামেলের কালার এসে যাচ্ছে। সবসময় নাড়তে হবে, না হলে পোড়া লেগে যাবে, পোড়া লেগে গেলে গন্ধ লাগবে, দই খেতে ভালো লাগবে না। সঙ্গে দুধটা নাড়া দিয়ে দিতে হবে মাঝে মাঝে। এটা আমি দুধে ছেড়ে দিচ্ছি ক্যারামেলটা। আমি এতে ক্যারামেলটা মিশিয়ে দিয়েছি। এইবার আমি যে মানে দুধের সরটা আমি স্টক করেছিলাম ফ্রিজে, এই দুধের সরটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। এতে আমি 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এইবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে একটা চীনা মাটি বাটিতে আমি ঢেলে দেবো। আপনার ইচ্ছা করলে মাটির পাত্রে ঢালতে পারেন, কাঁচের বাটিতেও ঢালতে পারেন, স্টিলের বাসনেও ঢালতে পারেন। দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। এতে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি।
ঘি দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। তারপর আমি ঢেলে দেবো একটা বাসনে, তাতে টেস্ট হবে বেশি। এই ঘি দেওয়ার পর দইটা খেতে খুবই টেস্টি হবে। আমি একটা চীনামাটি পাত্রে ঢেলে দিচ্ছি, ঢেলে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যে দুধের যে একটা ভাপ আছে এই ভাপটা টেনে নেবে কাপড়টা দিয়ে। আমি একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। অনেকের বাড়ি বস্তা থাকে না, এরকম কম্বল সবার বাড়িতেই থাকে। এই কম্বলটা দেওয়া এই কারণেই যেন গরমেতে হয়ে যায়, অনেকে উনানে করে, আমি আমাদের উনুন নেই, সেই জন্য আমি এইভাবে ক্ষীর দইটা তৈরি করছি। আমার মতো যদি করতে চান তাহলে একই নিয়মে করবেন, তাতে দইটা আশা করি খুবই ভালো হবে। আমি ঢাকাগুলো খুলে দিচ্ছি। দই আমার মোটামুটি তৈরি, 18 ঘন্টা পর আমি এটা খুলছি। দেখুন আমার খুব সুন্দর দইটা জমেছে। টক দই হলে 8 ঘন্টায় হয়ে যায়, যেহেতু এটা ক্ষীর দই তার জন্য একটু সময় বেশি দিতে হয়। দইটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দইটা দেখুন কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর দইটা জমেছে। এইভাবে দই তৈরি করে ঘরে খাবেন, আর আত্মীয় স্বজনদের খাওয়াবেন, বন্ধু বান্ধবদের খাওয়াবেন। আজ এইখানেই আমি শেষ করলাম, আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।